চলো তোমাদের কাছে একটা গল্প শোনাই। গল্প বলতে পারো বা ধাঁধাও বলতে পারো। তো বলো তো, ধরো একটা খাবার, একদম খাবারটা রান্না করতে যে যে ইনগ্রেডিয়েন্ট বা উপাদান লাগে, তুমি সেই উপাদানগুলো একদম বেস্ট কোয়ালিটি উপাদানগুলোকে দুইজন মানুষের হাতে দিলা। একজন হচ্ছে প্রথম দিনই ওই জিনিসগুলো রান্না করবে, সে রান্না জানে, জানে না তেমন নয়, সে রান্নাটা শিখেছে, মোটামুটি সে রান্না করতে পারে, বাট ওই রেসিপিটা হচ্ছে প্রথম দিনই রান্না করবে। ঠিক একই উপাদান, একদম সেম সেম উপাদান তুমি আরেকজন মানুষকে দিলে, যে হচ্ছে ধরো কন্টিনিউয়াসলি বা প্রতিদিন ওই টাইমে ওই জিনিস রান্না করে। এখন দুজনেই রান্না করলো, একই রকম দেখতে হলো, বাট তুমি আমাকে বলো তো যে কার রান্নার রেসিপিটা খাইতে সুন্দর হইতে পারে? তুমি যখন খাবা তুমি দেখবা অবশ্যই তুমি নিজেই বলতে পারছো, গেস করো, যদি তোমাকে যদি গেস করতে বলা হয় যে কার রান্নাটা সুন্দর হবে, তুমিও বলবা যে আসলে যে প্রতিদিন রান্না করে ওর রান্নাটাই বেশি সুন্দর হওয়া উচিত, তো আশা করি সুন্দর হবে। এবং এইটাই কিন্তু আসলে হয় এবং ওইটা হয়েছিল। তো এই গল্পের থেকে তোমরা এই ভর্তি পরীক্ষার জন্য সত্য একটি উপদেশ আমি তোমাদেরকে আসলে দিতে চাই। হয়তো ভিডিও আসতে আলো নেই, ভিডিওর কোয়ালিটি সুন্দর, কিন্তু যে উপদেশটুকু এখান থেকে আমি তোমাদেরকে দিই যে সেটা খুব সলিড, সেটা তোমাদের জন্য খুব কাজে লাগবে। এটা আমার ভর্তি পরীক্ষার সময় খুব কাজে লেগেছিল। তো সেটা বলি, সেটা হচ্ছে যে একটা কাজ যে প্রতিদিন একইভাবে করছে, সে কাজটা কিন্তু তার জন্য করা সুবিধাজনক। ঠিক একইভাবে দেখো, ভর্তি পরীক্ষায় খেলাটা কিন্তু সেভাবে 1.5 ঘন্টার, এই 1.5 ঘন্টায় যে যত ভালো খেলতে পারে সে তত জয়ী, তাই না? তুমি যতই ভালো পারো কিন্তু পরীক্ষা যদি ভালো করে না দিতে পারো, তাহলে কিন্তু আসলে খুব একটা তোমার লাভ নাই। হ্যাঁ, তো এই ভর্তি পরীক্ষাতে অনেকেই ভালো পারা সত্ত্বেও অনেক একটা অভিযোগ থাকে যে আমি তো ভালো পরীক্ষা দিতে পারি না, পরীক্ষা ধরে গিয়ে আমার কি জানি হয়ে যায়। তো এইগুলাও অতিক্রম করার একটা ওয়ে হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে। ধরো দেখো, ভর্তি পরীক্ষা তুমি খারাপ করো কেন, ব্যাপারটা যদি আরেকটু অ্যানালাইসিস করি আমরা, তুমি যাও এমন একটা পরীক্ষায় যেখানে তোমাকে অনেকক্ষণ আগে যেতে হয় রাস্তায় জ্যাম থেকে গিয়ে, দেখো অনেক মানুষ তোমার ব্রেনটা তো ওই জায়গাটাতেই একটা নার্ভাসনেসের মধ্যে পড়ে যায়। কিন্তু তুমি যদি এখন থেকে একটা কাজ করো যে প্রতিদিন তুমি যে টাইমে তোমার ভর্তি পরীক্ষাটা হবে, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি 10টায় হয়, তাহলে প্রতিদিন 10টার সময় বসে বসে তুমি একটা মডেল টেস্ট পরীক্ষা দেবে, যেটার মধ্যে একদম ঢাকা ইউনিভার্সিটির আদলে 120টা কোশ্চেন থাকবে। তাতে কি সুবিধা হবে, এখন থেকে তুমি যখন প্রত্যেকটা দিন ঘুরি ধরে একই টাইমে একই রকমভাবে মডেল টেস্ট দিবা, পরীক্ষার দিন গিয়ে কিন্তু তোমার ব্রেইন ওই কাজটা করতে প্রিপেয়ার। দেখো তুমি হঠাৎ করে একটা দিন, দেখো ধরো তুমি প্রতিদিন 12টায় ঘুম থেকে উঠো বা 11টায় ঘুম থেকে উঠো, তাহলে তোমার তো ব্রেইন ওই টাইমে ঘুমানোতে অভ্যস্ত। পরীক্ষার দিন তুমি উঠবা 6টার সময়, তোমার ব্রেইন তো এমনিতেই একটা অন্যরকম অবস্থায় পড়ে যাবে, সে মনে করবে যে আজকে হয়তো কোনো বিপদ। হ্যাঁ, মানে আমাদের ব্রেইন স্বভাবতই যে কাজগুলো প্রতিদিন করে তার থেকে যদি ব্যতিক্রম কোনো কাজ তুমি তাকে দাও হঠাৎ করে, তখন সে চিন্তা করে যে না এটা মানে বিশেষ কোনো সিনারিও। সো তুমি ওই দিন প্রতিদিন উঠে 11টার সময় 12টার সময়, ওই দিন তুমি উঠলে গিয়ে 6টার সময়, তাহলে তোমার ব্রেইন এমনিতেই আসলে ওই দিন আগের মতো আর কাজ করবে না। সো তারপরে তুমি যাবা, আবার জার্নি করে যাবা, গিয়ে দেখবা যে এত মানুষ, সব কিছু দেখে তোমার ব্রেইন আর আগের মতো কাজ করবে না, এটা স্বাভাবিক। কিন্তু এখন থেকেই যদি তুমি প্রতিদিন একটু সকালবেলা উঠো বা পরীক্ষা দিয়ে যেসব কাজ করতে হবে ওগুলো একটু একটু পরে করো, তাহলে দেখবে যে তোমার ব্রেইনটা আসলে পরীক্ষার জন্য বেস্ট প্রিপেয়ার হচ্ছে। কেবল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমার জীবনের একটা সিগনিফিক্যান্ট পরীক্ষা, এইটা একটা সাদারি পরীক্ষা, এই জায়গাটার মানে তোমার যেই ফলাফল সেটার উপর তোমার জীবনের অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। তাহলে তুমি এখন থেকে আসলে ওইভাবে প্রতিদিন একটু একটু করে প্রিপেয়ার হও, নিজেকে একটু প্রিপেয়ার করো, ব্রেইনটাকে প্রিপেয়ার করো, যাতে ওই দিনের পরীক্ষাটা তুমি ভালো করে দিতে পারো। সো এই অ্যাডভাইসটা আসলে আমাকে দিয়েছিল আমার একটা টিচার, অ্যান্ড আমি আসলে ভর্তি পরীক্ষার আগে যতটুকু পেরেছিলাম অ্যাপ্লাই করেছিলাম যে প্রতিদিন আমি একটু সকাল উঠার চেষ্টা করতাম, প্রতিদিন একদম ওই টাইমে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম, তাতে যেটা হইতো আমার ব্রেইন একটু ওইটার দিকে সাসেপ্টেবল হইতো। অ্যাজ এ রেজাল্ট আমি ফাইনালি যখন আসলে ভর্তি পরীক্ষা দিতে গেছি ওটা আমার জন্য একটু ইজি হয়েছে। সো তোমরা এটা করতে পারো, অ্যান্ড সবাই সুন্দর করে পড়াশোনা করো, আরও অনেক টিপস ট্রিক্স আমি মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করবো। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।